আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 12 কেমিস্ট্রি ইন আওয়ার লাইফ চ্যাপ্টারে ইউরিয়া প্রিপারেশন বা ইউরিয়া উৎপাদন গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা আজকে ইউরিয়া উৎপাদন নিয়েই কথা বলব। ইউরিয়া উৎপাদন মাত্র দুইটা বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম ধাপে কার্বন ডাইঅক্সাইড এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়, যেখানে টেম্পারেচার হিসেবে টেম্পারেচার ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় এবং টেম্পারেচার মেনটেন করা হয় 130 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এবং অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হওয়ার পরে এটি হলো অ্যামোনিয়াম কার্বামেট। দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেটটি বিয়োজিত হয়ে অথবা ভেঙে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া তৈরি হয় NH2CO NH2। ইউরিয়া মূল্যবান একটি পদার্থ, এটি সার হিসেবে ব্যবহার করা হয়। তবে ইউরিয়ার মধ্যে বিদ্যমান অ্যামোনিয়াম আয়নটি আসলে উদ্ভিদ সার হিসেবে গ্রহণ করে। এটি আসলে ইউরিয়া উৎপাদনের বিক্রিয়া। আশা করি সবাই বুঝতে পারছে। ধন্যবাদ সবাইকে।